এই মুহূর্তে তুরস্কের গাজিয়ান্তেপ শহরে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। এই ভবনটি নিচ্ছে এখনো হয়তো প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে পারে, তবে সময় যত যাচ্ছে তত কিন্তু লাশের মিছিল বিজ্ঞায়িত হচ্ছে এবং উদ্ধার কর্মীরাও বেশ প্রাণপণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে জীবিত উদ্ধার করার জন্য। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে উদ্ধার কর্মীরা ছুটে এসেছেন গাজিয়ান্তেপ, এবং বাংলাদেশ থেকেও একটি উদ্ধার কর্মী দল 46 সদস্য বিশিষ্ট একটি উদ্ধার কর্মী দল কিছুক্ষণের মধ্যে গাজিয়ান্তেপ বিমানবন্দরে এসে পৌঁছবেন এমনটা আমরা খবর পেয়েছি। এবং তারা আসার পরপরে এখানে যারা উদ্ধার কর্মী রয়েছেন তাদের সাথে একসাথে যৌথভাবে সমন্বিত করে তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং যতদিন প্রয়োজন তারা এই উদ্ধার কাজে সক্রিয় থাকবেন। পাশাপাশি বাংলাদেশের দূতাবাস, তুরস্কের বাংলাদেশ দূতাবাস আমাদেরকে জানিয়েছে এখানকার যারা বাংলাদেশি ছিলেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। মাত্র 3 থেকে 4 জন বাংলাদেশি এখন গাজিয়ান্তেপ শহরে বসবাস করছেন এবং বাকিদেরকে তারা আনকারা সহ বিভিন্ন স্থানে এখনো হয়তো প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে পারে, তবে সময় যত যাচ্ছে তত কিন্তু লাশের মিছিল দীর্ঘায়িত হচ্ছে এবং উদ্ধার কর্মীরাও বেশ প্রাণপণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে জীবিত উদ্ধার করার জন্য। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে উদ্ধার কর্মীরা ছুটে এসেছেন গাজিয়ান্তেপ আমাদের জানিয়েছে। পাশাপাশি তুরস্কের যিনি প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনিও কিন্তু ক্ষতিগ্রস্ত যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় তিনি পরিদর্শনে গেছেন এবং সেসব এলাকায় আসলে উদ্ধার কাজে যে ধীরগতি সেই ধীরগতির অভিযোগ কিন্তু সে ধীরগতির অভিযোগ রয়েছে। তবে তিনি বলছেন যে আসলে এই যে ভূমিকম্পে এই যে বিশাল এবং এই যে বিস্তৃতিটি অনেক বড় এবং এই বড় বিশাল বিস্তৃতি ক্ষতি হওয়ার কারণে উদ্ধার কর্মীরা কিন্তু অনেকটা জায়গায় কিন্তু এখনো ঠিকমতো পৌঁছাতে পারছেন না, আর তাই হয়তো বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু উদ্ধার কর্মীদের আরো সহযোগিতা প্রয়োজন এবং সেটি কিন্তু আহ্বান করছেন। এবং এখানকার যারা রয়েছেন এখন যারা অবশিষ্ট মানুষজন রয়েছেন গাজিয়ান্তেপে তারা কিন্তু ভবনে বসবাস করছেন না, তারা মসজিদ কিংবা বিভিন্ন শেল্টার সেন্টার রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। কেন তিনিও কিন্তু ক্ষতিগ্রস্ত যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় তিনি পরিদর্শনে গেছেন এবং সেসব এলাকায় আসলে উদ্ধার কাজে যে ধীরগতি সে ধীরগতির অভিযোগ রয়েছে। তবে তিনি বলছেন যে আসলে এই যে ভূমিকম্পে এটি বিশাল এবং এই যে বিস্তৃতি এটি অনেক বড় এবং এই বড় বিশাল বিস্তৃতি ক্ষতি হওয়ার কারণে উদ্ধার কর্মীরা কিন্তু প্রচন্ড তুষারপাত প্লাস ঠান্ডা দুটোর কারণে কিন্তু তাপমাত্রা খুবই মাইনাসের দিকে চলে যাচ্ছে, আর তাই কিন্তু উদ্ধার কাজে কিন্তু ব্যাঘাত হচ্ছে। এ ছিল গাজিয়ান্তেপ শহর থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম তুরস্কের গাজিয়ান্তেপ শহর থেকে।